শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 9.86 পয়েন্ট বা 0.16 শতাংশ বৃদ্ধি পেয়ে 6261 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 522 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 12.24 শতাংশ বেশি। ফার্মাসিউটিক্যালস খাত থেকে ওরিয়ন ইনফিউশন, কোহিনুর কেমিক্যালস এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ফুড অ্যান্ড লাইট খাত থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমেরাল্ড অয়েল এবং বিচ হ্যাচারি, শিল্প খাত থেকে খান ব্রাদার্স, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং স্টার্ন হাউজিং সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে আইটি খাতে সর্বোচ্চ 0.94 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। মিউচুয়াল ফান্ড খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.92 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে সিমেন্ট খাতে সর্বোচ্চ 0.18 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ মিউচুয়াল ফান্ড খাতে 5টি এবং শিল্প খাতে 4টি করে কোম্পানি রয়েছে। আইসিবি, এমসিএল, সিএমএসএফ, গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ডেল্টা স্পিনার্স, জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ এবং জাহিন স্পিনিং এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আইসিবি, এমসিএল, সিএমএসএফ, গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, এসিএমএল, আইবিবিএল, শারিয়া এবং মার্কেন্টাইল ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে 14টি ব্যাংক 37,508 কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়েছে। এসব আর্থিক প্রতিষ্ঠানে আগের 3 মাসের তুলনায় ঘাটতি বেড়েছে 3,764 কোটি টাকা। এর মধ্যে রয়েছে 6টি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, 6টি বেসরকারি ব্যাংক এবং 2টি বিদেশি ব্যাংক। ব্যাংকাররা ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণকে দায়ী করছে, যার ফলাফল মূলধনের ঘাটতি। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ঘাটতি পূরণের উপায় বের করা, না হলে অন্য কোনো জটিলতা সৃষ্টি হতে পারে। দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বরাদ্দের বাস্তবায়ন চলতি অর্থবছরের প্রথম 5 মাসে 17.06 শতাংশে নেমে এসেছে, যা গত 8 বছরের মধ্যে সর্বনিম্ন। সরকার এডিপি বাস্তবায়নের উপর জোর দিলেও এটি নিচেই রয়েছে। এর মূল কারণ হিসেবে রয়েছে ক্রমাগত ডলার সংকট, বিদেশ থেকে পণ্য ক্রয় বাধা দিচ্ছে, এজন্য অনেক উন্নয়ন প্রকল্পের কাজ স্থগিত রয়েছে। এছাড়া নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ঠিকাদারদের মধ্যে বিল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।